নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন অন্যান্য দিনের মতো আজকে আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে শেয়ার করব বাংলা নির্মিতি অধ্যায়ের কিছু এক প্রতিকরণের উদাহরণ তো এগুলো সাধারণত যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসতে পারে তাই ভিডিওটি আপনারা ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তো আমরা সরাসরি মূল ভিডিওই চলে যাই প্রাতকালের প্রথম আহার প্রাতরাস বন্ধুরা প্রাতকালের প্রথম আহারকে এক কথায় বলা প্রাতরাস এরপর মেনকার পুত্র মৈনাক তো হিমালয়ের স্ত্রী মেনকা তার পুত্রকে এক কথায় বলা হয় এর পরবর্তী এক কথায় যা জানবো আমরা তা হল শুভক্ষণে জন্ম যার ক্ষণ জন্মা শুভক্ষণে যার তাকে বলা হয় ক্ষণ জন্মা এরপর পথে অগ্রসর হয়ে অব্যর্থনা পতুত গমন পথে অগ্রসর হয়ে অব্যর্থনা এক কথায় বলা হয় পতুত গমন তো এরপর পৃষ্ঠদ্রব্যের গন্ধ পরিমল পৃষ্ঠদ্রব্যের গন্ধ তাকে এক বা এক কথায় বলা হয় পরিমল প্রিয় কথা বলে যে নারী এটা আপনারা আশা করি সকলেই জানেন আরেকবার মিলিয়ে নিন প্রিয় কথা বলে যে নারী বলা হয় বদা এরপর জলবহুল স্থান জলবহুল স্থানকে বলা হয় অনুপ বা জলা জলবহুল স্থানকে অনুপ বা জলা বলা হয় পরবর্তী এক কথায় প্রকাশ দুইয়ের মধ্যে একটি অন্যতর দুইয়ের মধ্যে একটি এক কথায় বলা আছে অন্যতর বালকের অহিত বালাই বালকের অহিতকে এক কথায় বলা আছে বালাই যে আদব কায়দা জানে না যে আদব কায়দা জানে না তাকে বলা হয় বে আদব পরবর্তী এক কথায় প্রকাশ দেখতে ইচ্ছা দেখতে ইচ্ছা তাকে বলা হয় দ্বিদীক্ষা যিনি যুদ্ধে স্থির থাকেন যুধিষ্ঠির যিনি যুদ্ধে স্থির থাকেন তাকে বলা হয় যুধিষ্ঠির যে অগ্রপশ্চাৎ না ভেবে কাজ করে যে অগ্রপশ্চাৎ না ভেবে কাজ করে তাকে বলা হয় অবিমিশ্রকারী অবিমিশ্রকারী বৃহৎ অরণ্য বলা হচ্ছে অরণ্যানী বৃহৎ অরণ্য বলা হয় অরণ্যানী ঈষদ উষ্ণ তাকে বলা হয় কবোষ্ণ ঈষদ উষ্ণ এক কথায় বলা হচ্ছে কবোষ্ণ ক্ষমা করার ইচ্ছা ক্ষমা করার ইচ্ছা বলা হচ্ছে তিতিক্ষা কিংবা বলা যায় চিক্ষ মিশা ক্ষমা করার ইচ্ছা তিতিক্ষা বা চিক্ষ মিশা সেবা করার ইচ্ছা শীষে বিষা সেবা করার ইচ্ছা শীষে বিষা বিড়ালের মে মিউ বিড়ালের মিউ মিউ বলা এক কথায় জীবন যে পরিমিত ব্যয় করে যে পরিমিত ব্যয় করে তাকে বলা হয় মৃত ব্যয়ী এরপর যা কোথাও উঁচু কোথাও নিচু তাকে বলা হয় বন্ধুর কিংবা উঁচা বজ যা কোথাও উঁচু কোথাও নিচু তাকে বলা হচ্ছে বন্ধুর বা উচ্চাবজ তো এই হলো আজকের ভিডিও ভিডিওটি বড় হয়ে যেতে পারে তাই এখানেই শেষ করছি এর আগের কিছু পর্বে এক কথায় প্রকাশের সংজ্ঞা এবং এক কথায় প্রকাশের প্রয়োজনীয়তা বা কাকে বলা হয় সব কিছু বিস্তারিতভাবে আছে এবং আরও কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ অন্য ভিডিওতে দেওয়া আছে আপনারা অবশ্যই এই চ্যানেলে গিয়েও দেখে নিতে পারেন কিংবা আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিওর ডেসক্রিপশানেও তার লিঙ্ক দিয়ে দেব ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানান কীরকম পরবর্তীকালে ভিডিও চান কমেন্ট করুন পরবর্তীকালে সেইভাবে ভিডিও বানানোর চেষ্টা করা হবে নতুন বন্ধুরা যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করুন এর আগের যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন সকল বন্ধুদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন